প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। বর্তমানে আমাদের দেশে যে মহামারী করোনা ভাইরাস চলছে, এই অবস্থায় তোমাদের লেখাপড়ার অনেক ক্ষতি হচ্ছে। এই ক্ষতিকে পুষিয়ে নেওয়ার জন্য ঐতিহ্যবাহী আহমেদ বয়ান একাডেমির সুযোগ্য অধ্যক্ষ জনাব মোশারফ হোসেন মুন্সী মুকুল স্যার এই তোমাদের জন্য এই অনলাইন ক্লাসের আয়োজন করেছে। তোমরা ঘরে বসে যাতে তোমাদের লেখাপড়াকে চালিয়ে যেতে পারো, লেখাপড়াকে সচল রাখতে পারো, সেজন্য ছাড়ের ব্যবস্থা করেছে। চলো আমরা সবাই মিলে ছাড়কে ধন্যবাদ জানাই। ছাড়ের এই আজকে আমি তোমাদের সামনে বাংলা দ্বিতীয় পত্রের রচনামূলক অংশ নিয়ে আলাপ আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে 29 তারিখে বাংলা দ্বিতীয় পত্র যে পরীক্ষাটা হবে শুধু রচনামূলক অংশ, নৈবিত্তিক না। তো এই রচনামূলক অংশের যে আইটেমগুলো আছে সেগুলো নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। দেখো, প্রথমে আছে যে সারাংশ, সারমর্ম, পত্র, দরখাস্ত, ভাব সম্ভাষণ, প্রবন্ধ রচনা। আমি তোমাদের প্রথমে সারাংশ এবং সারমর্ম এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। এই এগুলো কীভাবে লিখতে হয়, এবং তোমরা অনেক সময় সারাংশকে অনেক বড় করে লিখে ফেলো। সারাংশ তো লিখতে হয় ছোটো করে, মূল অংশটা, যে সার কথাটা, মূল কথাটা। তো তোমরা খাতার মধ্যে দেখা যায় যে এক পৃষ্ঠা দেড় পৃষ্ঠা সারাংশ লিখে ফেলো, তো এটা হয় না। তো সারাংশ কীভাবে লিখবা সে বিষয়টা নিয়ে আমি তোমাদের সামনে কথা বলবো। আসো, যে সারাংশটা আমরা প্রথমে কীভাবে লিখব, যে সারাংশ কী, সারাংশটা হচ্ছে কবি গদ্যাংশ, একটা গদ্যাংশের, একটা গল্প প্রবন্ধের নির্ধারিত কিছু লাইন দেওয়া থাকে এবং সেগুলো পড়ে সংক্ষিপ্ত করে লিখতে হয়। যেমন 10 লাইন বা 12 লাইন দেওয়া থাকে গদ্যাংশ, সেখান থেকে আমাদের কী লিখতে হবে, সারাংশ লিখতে হবে। মূল কথাটা কী, এই অংশটুকু ভালো করে পড়ে বারবার পড়তে হবে, মূল কথাটা কী বুঝতে হবে। এবং তার এখানকার যে লেখাগুলোর মধ্যে যে অলঙ্কার, উপমা, এগুলো বাদ দিয়ে মেইন প্রধান যে কথাগুলো আসবে সে কথাগুলো আমাদেরকে লিখতে হবে। তো আমরা সাধারণত জানি, বলতে পারি যে মূল অংশটা যদি 9 লাইনের হয় তাহলে আমরা এখানে এটাকে ছোটো করে সংক্ষিপ্ত করে 3 লাইন লিখতে পারি। যদি 12 লাইন থাকে তাহলে আমরা 4 লাইন লিখতে পারি। তাহলে এই যে যে মূল কথাটা আমাদের লিখতে হবে 3 লাইনে বা 4 লাইনে সংক্ষিপ্ত করে লিখতে হবে। যে বাক্যগুলো তোমরা লিখবা সে বাক্যগুলো সঠিক অর্থ প্রকাশ করছে কি না সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। যে সম্পূর্ণ অর্থ প্রকাশ যদি না করে একটি বাক্য তাহলে সঠিক হবে না। এবং যে অনুচ্ছেদটা দেওয়া থাকবে সে অনুচ্ছেদের উপরে তার ভিতরের যে সার কথাটা আমাদের সারাংশের মধ্যে আসছে কি না সে জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সারাংশ লেখার ক্ষেত্রে আমি তোমাদের যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, যে তোমরা এক পৃষ্ঠা দেড় পৃষ্ঠা সারাংশ পরীক্ষার খাতায় লিখো, এটা একদম মানে শূন্য পাওয়ার উপযুক্ত। তো এই কথা, এই জিনিসটা তোমরা কখনোই করবে না। আর তোমাদের পরীক্ষায় যে সারাংশগুলো আসে তো সেগুলো তোমাদের বইতে নির্ধারিত করে দেওয়া আছে সিলেবাসে, কিন্তু এখন তোমরা সিলেবাসভুক্ত এই সারাংশগুলো পড়ে পড়ে পরীক্ষায় লেখো। কিন্তু যখন তোমরা ক্লাস 8-এ SSC পরীক্ষায়, যে পাবলিক পরীক্ষা, বোর্ড পরীক্ষায় তোমরা যখন সারাংশ পরীক্ষা আসবে তখন কিন্তু তোমাদের কমন পড়বে না। তখন এই যে বেসিক্যালি জ্ঞানটুকু তোমাদের জানতে হবে, যে মূল অংশটা আমাদেরকে পড়তে হবে, বুঝতে হবে, এরপরে এর যে কিছু ভিতরের তত্ত্ব, মূল কথা, সার কথা, সে কথাটাই 3-4 লাইনে আমাদের শেষ করতে হবে। এভাবে তোমরা সারাংশ লিখতে পারো। তো আমি যেটা মনে করব, যে সারাংশর, ধরো তোমাদের পাঠ্যবইতে একটা সারাংশ আছে যে মাতৃস্নেহের তুলনা হয় না, অতিরিক্ত স্নেহ সন্তানের ক্ষতি বয়ে আনে, এরকম একটা সারাংশ আছে। যে এখানে তোমার 6 লাইন বা 7 লাইন দেওয়া আছে, তোমরা এই মাতৃস্নেহ নিয়ে, মা আমাদেরকে অনেক আদর করে, অনেক ভালোবাসে, অনেক আদর করে খাওয়ায়, আমি পরীক্ষার খাতায় দেখি যে তোমরা এগুলো খাতার মধ্যে এক পৃষ্ঠা দেড় পৃষ্ঠা লিখে ফেলো। আসলে সারাংশ এটা না, এখানে এই উদ্দীপক থেকে যে মূল কথাটা আছে, যে আসলে মা তো আমাদেরকে ভালোবাসবেই, প্রত্যেকটা সন্তানকে প্রত্যেকটা মা ভালোবাসে। তো অতিরিক্ত স্নেহ, অতিরিক্ত স্নেহ যখন সন্তান পেয়ে যায় তখন তার ভবিষ্যতে, যখন অতিরিক্ত স্নেহ পেয়ে সন্তান আস্তে আস্তে ওই মায়ের উপর নির্ভরশীল হয়ে পড়ে, তো এই সন্তান যখন স্বাবলম্বী হয়
তখন সে আস্তে আস্তে অন্যের উপরে নির্ভরশীল হয়, নিজের উপর ডিপেন্ড করে না। এই যে কথাটুকু, এই কথাটুকু বুঝতে হবে। তো এইগুলো তোমরা বইতে দুই লাইন তিন লাইন দেওয়া আছে, সেটা না লিখেও না পড়েও তোমরা বানিয়ে বানিয়ে অনেক কিছু লেখো, মা সম্পর্কে, সন্তান সম্পর্কে, তার ভালোবাসা সম্পর্কে লেখো। তো আমি বলবো যে এটা তোমরা করবে না। সারাংশ সবসময় ছোটো করে লিখবা, সংক্ষিপ্ত করে লিখবা। মূল যে কথাগুলো আছে, বেসিক্যালি যে কথাগুলো আছে, এখানে কী বলতে চেয়েছেন সে কথাটুকুই তোমরা লিখবা। আশা করি তোমরা সারাংশ লেখার বিষয়ে অবশ্যই সামনে সতর্ক হবা। এরপরে আসো সারমর্ম। সারাংশ এবং সারমর্ম দুটো থাকে, দুটো থেকে একটা চয়েস করে তোমরা লেখো, পরীক্ষায় লিখতে হয়। কিন্তু আমাদের দুটোটাই পড়া উচিত। অনেক সময় দেখা যায় যে তুমি একটা কঠিন সারাংশ আসছে, তার তুমি অর্থ বুঝতে পারতেছো না, তখন সারমর্মটা তুমি লিখতে পারো। কিন্তু তোমাদের মধ্যে একটা টেন্ডেন্সি দেখা যায় যে ক্লাসে তোমরা বলো, ম্যাডাম আমরা একটা পড়বো, সারাংশ সাইডটা পড়বো, সারমর্ম পড়বো না, অথবা সারমর্মটা পড়বো, সারাংশটা পড়বো না। কিন্তু এটা ঠিক না, দুটোটাই আমাদের পড়তে হবে। কারণ পরীক্ষার সময় যায় দেখলে যে সারাংশটা কঠিন আসছে, সারমর্মটা সহজ আসছে, তখন তুমি সারমর্মটা লিখতে পারো। আবার সারমর্মটা অনেক কঠিন শব্দ, তুমি পড়তে পারতেছো না, অর্থ বুঝতেছো না, তখন তুমি সারাংশটা যদি সহজ হয় লিখতে পারবা। এর জন্য আমাদের দুটোটাই জ্ঞান থাকতে হবে। এবার আসো আমরা যে সারমর্মটা কি, সারমর্ম, সারমর্মটা হচ্ছে কবিতার মূল অংশ। কবিতা যে থাকে, সে কবিতা 10 লাইন 12 লাইন থাকে, কবিতাটা আমাদের ভালো করে পড়তে হবে, অর্থ বুঝতে হবে, এবং কবিতায় কবি কী বুঝিয়েছেন, কী বুঝাতে চেয়েছেন, তার যে সংক্ষিপ্ত কথাগুলো আছে সেগুলো ছোটো করে আমাদেরকে লিখতে হবে। যে কথাটা আসে যে মূল অংশের 1/3 সারমর্ম লেখার ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো যে মূল অংশটার 1/3 আমরা লিখবো, যদি 9 লাইন থাকে 3 লাইন লিখবো, যদি 12 লাইন থাকে 4 লাইন লিখবো, এই কথাটা যদি মাথায় রাখবা তাহলে কখনোই তোমার বড় হবে না। আগে তোমাকে চিন্তা করতে হবে যে আমি 3 লাইনের বেশি লিখবো না। যে কবিতাটা আসছে সেই কবিতাটা বারবার পড়তে হবে, বারবার পড়লে তোমার আয়ত্তে আসবে, অর্থ বুঝবে, তারপরে তুমি সারমর্ম লেখা শুরু করো। তো বেসিক্যালি যে সারমর্ম আর সার অংশ, যে সারাংশটা গদ্যাংশ আর সারমর্মটা হচ্ছে কবিতা অংশ, তো তুমি দুটোটার ক্ষেত্রেই বারবার তোমাকে পড়তে হবে। আমার মনে হয় কবিতার চেয়ে গদ্যাংশের সারাংশটা লেখা সহজ, তো দুটোটাই পড়তে হবে। যে গদ্যাংশ থেকে লেখাটা সহজভাবে বোঝা যায়। অনেক সময় যে কবিতা থেকে তোমরা অনেক বুঝতে পারো না যে কবিতার লাইনগুলো কবি একটু কঠিন শব্দ দিয়ে, সাধু ভাষায় বা বিভিন্ন ধরনের উপমা দিয়ে, অলঙ্কার দিয়ে সাজিয়ে তোলে কবিতাটা, তখন তোমাদের লিখতে একটু কষ্ট হয়। কিন্তু তোমাদের যদি পূর্ব জ্ঞান থাকে, জানা থাকে, এবং বইয়ের সাথে তোমাদের সম্পর্ক থাকে, বই পড়ো, তাহলে অবশ্যই পারবা। বর্তমানে তোমাদের 6-এর ক্লাসে যে সারাংশ এবং সারমর্ম 4টা বা 5টা দেওয়া থাকে, এগুলো বইতে দেওয়া আছে, তোমরা এগুলো বারবার পড়বা। সামনে তোমাদের পরীক্ষা, অর্ধবার্ষিক সিলেবাসের আলোকে যে পরীক্ষাটা তোমাদের হবে 29 তারিখে, আমরা তোমাদেরকে খাতা প্রশ্ন সরবরাহ করব, সে পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। তোমরা পরীক্ষার খাতায় সুন্দর করে উপস্থাপন করবে। সারাংশ এবং সারমর্মে 5 নম্বর থাকে, যাতে 5 নম্বর পাও, কোনো কাটাকাটি করবে না, এবং স্পষ্ট করে লিখবে। তোমরা বাসায় বসে যে গত বিশেষ পরীক্ষায় 1 হয়ে গেল, বাসায় বসে পরীক্ষা দিয়েছো, অথচ তোমরা এখানে কোনো এতে ফুল মার্কস পাও না, হাতে গোনা 2-4 জন ছাড়া। আমরা তো আশা করছি যে অনেক বেশিরভাগ স্টুডেন্টই, অর্ধেকের বেশি স্টুডেন্ট যে ফুল নম্বর পাবে, যেহেতু বাসায় বসে পরীক্ষা দিয়েছে। কিন্তু তোমরা এটা করো না, অবহেলা করো, পরীক্ষা পরীক্ষায় গুরুত্ব সহকারে দিবা, সুন্দর করে উপস্থাপন করবে। তোমার খাতার মধ্যে যে উপস্থাপনটা থাকবে সেটাই দেখে শিক্ষক তোমাকে নম্বর দিবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সারাংশ সারমর্ম বিষয়ে আমি যা আলোচনা করলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এবার আসো পত্র এবং দরখাস্ত। আমরা পত্রের দিকে, পত্র নিয়ে কথা বলি। যে পত্র, চিঠি, এই পত্র বিভিন্ন রকমের হয়ে থাকে। 1 নম্বরে ব্যক্তিগত পত্র, আবেদন পত্র। তোমরা জানো ব্যক্তিগত পত্রটা হচ্ছে কি, চিঠি। যে ব্যক্তিগত যে পত্রটা সেটা হচ্ছে ব্যক্তিগত পত্র, আবেদন পত্র, ব্যবসায়িক পত্র, মানপত্র, দলিল পত্র, একটা আছে সংবাদপত্রে প্রকাশিত, সংবাদপত্রে প্রকাশিত পত্র। তো আজকে আমি তোমাদেরকে যে ব্যক্তিগত পত্রটা, এটা হচ্ছে ব্যক্তিগত পত্রটা হচ্ছে চিঠি, যেটা তোমাদের পরীক্ষা আসে,
যে চিঠি, বড় ভাইয়ের কাছে চিঠি লেখা, মায়ের কাছে চিঠি লেখা, বাবার কাছে লেখা, এই যে চিঠি, এটাই তোমাদের পরীক্ষায় আসে, এটা সম্পর্কে আমরা আলোচনা করব। চিঠি লিখতে গেলে তোমরা অনেক ভুল ভ্রান্তি করো যে চিঠি কোথা থেকে শুরু করতে হয়, কোথায় শেষ করতে হয়, কোথায় চিঠির যে মূল অংশটা কীভাবে লিখতে হয়, বিভিন্ন ধরনের তোমরা ভুল করে থাকো। তো চিঠি কীভাবে লিখতে হয় সে সম্পর্কে তোমার আমি একটা ধারণা এখন দিব যে তোমাদের যে খাতা থাকে সেই খাতার মার্জেনের যে বিষয়টা থাকে, তোমরা মার্জেন করো না খাতাকে, অবশ্যই পরীক্ষা শুরু হওয়ার আগে খাতা মার্জেন করবা এবং প্রথমেই ডান পাশে তুমি চিঠির তারিখ লিখতে পারো, ঠিকানা এবং তারিখ লিখবা। তারপরে তোমার বন্ধুর কাছে তুমি যদি চিঠি লেখো তুমি শুরু করতে পারো যে প্রিয় বন্ধু, প্রিয় সুমন, তুমি তার শুরুতে যে কথাগুলো বলা দরকার, কেমন আছো, খোঁজ খবর নেওয়া, তোমার সম্পর্কে বলা যে মূল কথাটা, ধরো যে তুমি তোমার একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে সেই অনুষ্ঠানের বর্ণনা দিয়ে তুমি তোমার বন্ধুর কাছে একটি চিঠি লিখবা। এই যে চিঠিটা লিখবা যে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান তোমাদের স্কুল হয়েছে, তুমি সারাদিন ব্যাপী সেটা দেখেছো, সেখানে তুমি কী কী পুরস্কার পেয়েছো এগুলোর বর্ণনা দিয়ে তুমি চিঠি লিখবা। এই চিঠির ভিতর এবং উপর থেকে যে শুরু করলা, মোটামুটি যে লেখা শেষ করলা, তোমার নিজের বর্ণনা এবং পুরো স্কুলে কীভাবে এখানে সে প্রধান অতিথি কে ছিল, কে কী বলেছে, এই সমস্ত কথা দিয়ে তুমি শুরু করলা। তো আমি তোমাদের যে কথাটা বলবো যে শেষে গিয়ে চিঠির যে একটা ইয়ে লিখতে হয়, খাম লিখতে হয়, সেখানে তোমরা ভুল করো। সে খামটা আমি তোমাদেরকে দেখাবো যে এভাবে একটা বক্স করো, অনেকে করো না, এভাবে একটা বক্স করো। বক্স করে যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে প্রেরক আর একটা হচ্ছে প্রাপক। যে প্রেরক, এই প্রেরক এবং প্রাপক এই দুইটা জিনিস তোমরা গুলিয়ে ফেলো। আসলে প্রেরকটাকে আর প্রাপকটাকে তোমরা ভুল করো, এই প্রাপকটা বামে নিয়ে আসো আর প্রেরকটাকে ডানে নিয়ে আসো, মানে এদিক ওদিক করে ফেলো, যেটা ভুল হয়ে যায়। তো এটা খেয়াল রাখবে, প্রেরক হচ্ছে তুমি, তুমি চিঠি লিখছো এবং তুমি চিঠিটা পাঠাবা, এটা হচ্ছে প্রেরক, তোমার ঠিকানা, এখানে তুমি তোমার নাম ঠিকানা যা যা আছে এগুলো লিখবা। আর প্রাপকটা হচ্ছে তুমি যার কাছে চিঠি পাঠাচ্ছ, তুমি তোমার বন্ধুর কাছে চিঠি লিখছো, সে বন্ধুর ঠিকানাটা এখানে লিখবা, যে বন্ধুর নাম ঠিকানা যা কিছু আছে তুমি এখানে এভাবে লিখবা। এবং উপরে এই কণায় সেখানে কী লিখতে হয়, ডাক টিকিট, এই যে ইয়েটা লিখতে হয়, এই জিনিসটাও তোমরা ভুল করো। বেশির ক্ষেত্রে এটাই তোমরা করো যে প্রাপক এবং প্রেরক, প্রাপকটা এখানে নিয়ে আসো আর প্রেরকটা ওখানে নিয়ে আসো, এটা করা যাবে না। এবং এই খামটা অনেকে পরীক্ষায় তোমরা লিখো না, চিঠির ক্ষেত্রে খামটা না লিখলে চিঠিটা কী হয় না, সম্পূর্ণ হয় না, এবং সেই ক্ষেত্রে নম্বর কমে আসে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা এইভাবে চিঠি লিখবা। এরপরে আসো যে আবেদনপত্র। আবেদনপত্রটা হচ্ছে কি, দরখাস্ত, যে আমরা দরখাস্ত এবং আবেদনপত্র একই জিনিস, দরখাস্ত কীভাবে লিখব। দরখাস্ত লেখার ক্ষেত্রেও তোমরা যে সমস্যাগুলো তোমাদের হয় সেটা সম্পর্কে আমি একটু বলি। ধরো যে তোমার বোনের বিয়ে উপলক্ষে 3 দিনের অগ্রিম ছুটিতে তোমার অধ্যক্ষর বরাবর একটি দরখাস্ত লেখো, অথবা বিনা বেতনে অধ্যয়নের জন্য অধ্যক্ষর বরাবর দরখাস্ত লেখো। এই যে দরখাস্তটা লিখবা, তোমরা অনেক সময় দরখাস্তটা 2-3 পৃষ্ঠা লিখে ফেলো, 2-3 পৃষ্ঠা লিখলে সেই দরখাস্ত কী হয়, সঠিক হয় না। দরখাস্ত লেখার জন্য 1 পৃষ্ঠায় যথেষ্ট, যে 1 পৃষ্ঠার মধ্যে দরখাস্তটা তোমাকে শেষ করতে হবে। দরখাস্ত তুমি 2-3 পৃষ্ঠা লিখলে এই সাধারণ যে দরখাস্তটা, আবেদনপত্রটা, এটা অফিসিয়াল বিষয়, এটা 1 পৃষ্ঠায় লিখতে হবে। তারপরে অনেকের হাতের লেখা বড় থাকে, সে বড়র কারণে অনেকে 2 পৃষ্ঠায় যাও। আমি তোমাদের একটা কথা বলবো যে তোমরা যারা 2 পৃষ্ঠায় 1 পৃষ্ঠায় দরখাস্ত লেখা শেষ করতে না পারো, তারা 2 পৃষ্ঠায় যদিও লেখো, এখান থেকে শুরু করবা, এই পাশটা থেকে শুরু করলে এই পাশে গিয়ে শেষ করবা। তো বাট এখান থেকে শুরু করে এই পৃষ্ঠা উল্টিয়ে এখানে গিয়ে শেষ করবা, এটা সম্ভবত হয় না, দরখাস্ত ভুল হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে তুমি তোমরা দরখাস্ত 1 পৃষ্ঠায় শেষ করবা। যদি না পারো, হাতের লেখা বড় হয় বা দরখাস্তের বিষয়টা বড় হয়, তাহলে তোমরা এখান থেকে শুরু করবা, এখানে লিখবা এবং এখানে গিয়ে শেষ করবা। তো দরখাস্ত লেখার 2টা পদ্ধতি আছে, একটা হচ্ছে ব্রিটিশ পদ্ধতি আর একটা হচ্ছে আমেরিকান পদ্ধতি। তো যে ব্রিটিশ পদ্ধতির যে দরখাস্তটা, সেটা আগের নিয়মে হয়ে আসছে, যে আমাদের দেশে যখন ব্রিটিশরা এদেশ শাসন করতো, তারাই যে শিক্ষা ব্যবস্থা চালু করে গেছেন, যে তারা যেভাবে দরখাস্তটা লিখেছেন সেই ধারাবাহিক
কথা বজায় রেখে সে ব্রিটিশ পদ্ধতির দরখাস্তটা এসেছে। আর বর্তমানে যে দরখাস্তটা আমেরিকান পদ্ধতি আধুনিক পদ্ধতির যে দরখাস্তটা সেটা বর্তমানে বই পুস্তকে দেখা যায়। তোমরা এটাই শিখবা যে আমেরিকান পদ্ধতির যে দরখাস্ত সেটাই শিখবা। আমি আজকে তোমাদের বোর্ডে দরখাস্ত লেখার যে ইয়েটা একটু তোমাদেরকে শেয়ার করছি যে আমেরিকান পদ্ধতিটা তোমার খাতার মধ্যে যদি এভাবে মার্জেন থাকে তুমি এখান থেকে শুরু করবা যে প্রথমে কী থাকবে তারিখ থাকবে দরখাস্ত লেখার একদম কর্নার থেকে সব কিছু লিখবা, তারিখ দিবা, এরপর এখান থেকে কী থাকবে বরাবর থাকবে বরাবর অধ্যক্ষ আহমেদ বাগানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, এরপরে আসো বিষয় যে তিন দিনের ছুটি চেয়ে তোমার বোনের বিয়ে উপলক্ষে তিন দিনের ছুটি চেয়ে যে দরখাস্তটা লিখবে সে বিষয়টা তুমি এখানে লেখো, তারপরে তুমি এখান থেকে সবগুলো লাইন যে একদম কোনা থেকে আসবে যে জনাব বিনীত নিবেদন এটাও এখান থেকে আসবে, ঠিক এইভাবে একদম কোনা থেকে লিখতে হবে। এটা হচ্ছে আমেরিকান পদ্ধতির দরখাস্ত। তো তোমরা অনেক সময় গুলে ফেলো এখান থেকে শুরু করো এখান থেকে শুরু করো, এই লাইনগুলো সোজা রাখো না, যে কোনো সিস্টেম মানতে হবে। আমাদের হয়তো আগের যে পদ্ধতিটা ব্রিটিশ পদ্ধতি সেটা মানতে হবে, না হয় আমেরিকান পদ্ধতির এই ইয়েটা ধারাবাহিকতাটা একদম সোজা থাকবে এভাবে লিখতে হবে, এটা মানতে হবে। তো শেষে গিয়েও তোমরা এখানে যে এই লাইন একেবারে শেষ করে এখানে এসে আবার তোমরা লিখতে পারো যে অতএব জনাবের নিকট আকুল আবেদন যে আমাকে উক্ত তিন দিনের ছুটি মঞ্জুর করতে বাধ্য হবেন, এবং যে নিচের যে নিবেদক আপনার একান্ত বাধ্যগত ছাত্র তোমার নাম ঠিকানা বিশেষ করে সবগুলো এখান থেকে আসবে, তারপরে তুমি দরখাস্ত লেখাটা শেষ করবা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে দরখাস্তটা তোমাদেরকে দেখালাম এটা হচ্ছে আমেরিকান বর্তমান যে আধুনিক পদ্ধতি আমেরিকান পদ্ধতি সেটা। তো তোমরা অনেকেই আগের দরখাস্তটাও ফলো করো, কোনো কোনো বইতে দেওয়া থাকে যে ব্রিটিশ পদ্ধতিতে যে দরখাস্ত লেখাটা সেটা, আমি সেটা সম্পর্কে তোমাদেরকে এখন একটু দেখাবো। দেখো যেভাবে মার্জেন থাকে আমরা এখান থেকে শুরু করব যে বরাবর এখানে লিখব যে অধ্যক্ষ বরাবর অধ্যক্ষ মহোদয় আহমেদ বাওয়ানি এখান থেকে শুরু করব, এই পাশে আসবো না, এই নিয়মটা আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, তারপরে বিষয়টা লিখব এখানে যে বিষয়টা আছে সে বিষয়টা তুমি লিখলা, এরপরে আবার চলে আসবো এখানে এই লাইন বরাবর যে সোজা লিখছে এখানে আমরা কী লিখবো জনাব, তারপরে বিনীত নিবেদন, যে বিনীত নিবেদন এই যে আমি ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র তোমার পরিচয় নাম ঠিকানা লেখার পর বলবা যে আমি আমার বড় বোনের বিয়ে উপলক্ষে আমি তিন দিনের ছুটির প্রয়োজন, যে কথাটা লিখবা সে কথাটা লেখার পর এইভাবে লিখে আসবা যে এইভাবে সে লিখবা। এটা হচ্ছে ব্রিটিশ পদ্ধতি লেখার দরখাস্তের নিয়ম। আবার তুমি যখন শুরু করবা এই যে বিনীত যেখান থেকে লিখছো এখান থেকে নিয়ে আসবা এখানে যে অতএব, অতএবের যে ইয়েটা এটা এইভাবে লিখবা, এভাবে লেখার পর এখানে সে শেষ হবে। তো এখানে লিখতে হবে তারিখ, এখানে লিখতে হবে তারিখটা, আর এখানে লিখতে হবে যে নিবেদক, নিবেদক তোমার নাম ঠিকানা শ্রেণী রোল বিষয় যে জিনিসগুলো আছে এগুলো লিখবা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে দুইটা পদ্ধতিতে দরখাস্তের কথা আমি বললাম, এই দরখাস্ত একটা হচ্ছে ব্রিটিশ পদ্ধতি আর একটা হচ্ছে আমেরিকান পদ্ধতি, তো দুইটা যে কোনো একটা লিখবো। অনেক সময় তোমরা এইটার একটু ওইটার একটু মিল করে ফেলো আর দরখাস্তটা তোমাদের খাতায় দেখা যায় বরাবরই যে তোমরা এক পৃষ্ঠা থেকে আর এক পৃষ্ঠা যাও, কারো কারো দেখি তিন পৃষ্ঠাও লেগে যায়। তো এইভাবে দরখাস্ত লিখবা না, দরখাস্ত এক পৃষ্ঠায় লিখবা এবং যে কোনো একটা পদ্ধতি ফলো করবা, হয় ব্রিটিশ পদ্ধতি না হয় আমেরিকান পদ্ধতি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দরখাস্ত এভাবেই তোমরা শিখবা এবং পরীক্ষার খাতা উপস্থাপন করবা।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসো আমরা ভাব সম্প্রসারণ নিয়ে কথা বলবো। ভাব সম্প্রসারণ, যে ভাব সম্প্রসারণ কি, তোমাদের যে ভাব সম্প্রসারণ পরীক্ষায় আসে লিখতে হয় যে ভাব সম্প্রসারণ, যে একটা নির্ধারিত লাইন দেওয়া থাকে সে লাইনটার ভাব কি, মুড কি, এর অর্থ আমাদের বুঝতে হবে। বুঝে তারপরে সেই একটা লাইন থেকে 20টা লাইন বা 25টা লাইন আমাদের লিখতে হবে, এর সম্প্রসারণ ঘটাতে হবে, সম্প্রসারিত করতে হবে। যে তোমাকে, তুমি যদি ওই লাইনটা সম্পর্কে না বুঝো, তার ভাব মুডটা কী, সে কীভাবে তার সম্প্রসারণ ঘটাবা, এই যে ভাব সম্প্রসারণের যে মূল কথাটা এটা তোমাকে বুঝতে হবে। এখন তোমরা বই দেখে পড়ো, পরীক্ষার খাতায় লেখো, কিন্তু অনেক সময় দেখবে যে পাবলিক পরীক্ষায়, যে এসএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা তোমাদের পরীক্ষা কমন পড়বে না, তখন তোমাদের নিজেদের লিখতে হবে, জানা থাকতে হবে। তুমি যদি জানো যে কি লাইনটা দেওয়া, সেই লাইনটা সম্পর্কে আমাকে এর অর্থ বুঝে এই লাইনটা সম্প্রসারিত করে আমাকে লিখতে হবে। ধরো তোমাদের বইতে যে একটা ভাব সম্প্রসারণের নাম আমি লিখি যে শিক্ষায় জাতির মেরুদণ্ড, শিক্ষায় জাতির মেরুদণ্ড। তো আমাদের জানতে হবে যে শিক্ষা কি, জাতি কি এবং মেরুদণ্ড কি, আলাদা আলাদা যে শব্দ শিক্ষা সম্পর্কে, যে শিক্ষা কি, আমরা যে স্কুলে লেখাপড়া করতে আসি, জ্ঞান অর্জন করি, শিখি, অজানাকে জানা, অচেনাকে চেনা, অদেখাকে দেখা, যে এটা শিক্ষা। আমরা যা জানি না সেটা যখন জানতে পারি তখনই মনে হয় যে আমরা শিক্ষা গ্রহণ করলাম। তো এই যে বিষয়টা, এরপরে যে জাতির মেরুদণ্ড, যে কথাটা বোঝানো হয়েছে যে শিক্ষায় জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। একজন মানুষ যেমন মেরুদণ্ড ছাড়া দাঁড়াতে পারে না, ঠিক তেমনি একটি দেশ বা জাতি শিক্ষা ছাড়া উন্নতি লাভ করতে পারে না, সোজা হয়ে দাঁড়াতে পারে না, তার অর্থনৈতিক অবনতি ঘটে, বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো আমাদের যে কথাটা আমি তোমাদের বোঝাতে চাইছি যে একটা উদাহরণ দিয়ে, শুধু এই ভাব সম্প্রসারণটা না, যে কোনো ভাব সম্প্রসারণ, যে তুমি লিখতে পারো যতই পড়িবে ততই শিখিবে, একটা লাইন আছে পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি, এই যে লাইনটা এখানে যে শব্দগুলো দিয়ে একটা সেন্টেন্স হয়েছে সেই শব্দগুলোর অর্থ তোমাদের বুঝতে হবে। তোমরা যদি বুঝো তাহলে সিলেবাসের বাইরে যখন তোমাদের পরীক্ষায় ভাব সম্প্রসারণ আসবে তখন তোমরা নিজেরাই লিখতে পারবা, এবং এই ভাব সম্প্রসারণটা লিখবা প্যারা প্যারা করে, স্টেপ করে। অনেকে এই পয়েন্ট দিয়ে লেখো যে মূল ভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য, এটাও লিখতে পারো। এগুলো না দিয়ে শুধু পয়েন্ট আকারে, এগুলো না দিয়ে প্যারা প্যারা করেও তোমরা লিখতে পারো, যে প্রথম একটা লাইন, দ্বিতীয় একটা লাইন। আর এই ভাব সম্প্রসারণটা কিন্তু তোমরা সাজাতে পারো তোমাদের নিজেদের মন মতো, এখানে বিভিন্ন জিনিস অ্যাড করতে পারো। ধরো শিক্ষায় জাতির মেরুদণ্ড, এইটার একটা ইংরেজি ট্রান্সলেশন করলে হয় যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ ন্যাশন। এই যে লাইনটা, এই লাইনটা দিয়ে শুরু করতে পারো যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ ন্যাশন। তো তুমি যখন একটা ভাব সম্প্রসারণ লেখা শুরু, তো একটা ইংরেজি শব্দ লাগাও যে তুমি এটা পারো, তোমার জানা আছে, এটা সুন্দর বাড়াবে। বা দু একটা কবিতার লাইন তুমি এখানে আনতে পারো। এবং এই যে ভাব সম্প্রসারণ শিক্ষায় জাতির মেরুদণ্ড, এই কথাটা শিক্ষা গ্রহণ করে যারা জীবন উন্নতি হয়েছে তাদের দুই চারটা উদাহরণ তুমি আনতে পারো, যারা জীবনে বড় হয়েছে। মানে হাদিসে আছে যে আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শিক্ষা অর্জনের জন্য তুমি সুদূর চীন দেশে যেতে পারো। এই যে কথাগুলো, এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার কোনো শেষ না। এই যে শিক্ষা, শিক্ষা সম্পর্কে, আর এভাবে আমরা শিক্ষার প্রতি আমাদের আগ্রহ হবে, আর সেই শিক্ষা যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা জাতিকে উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারবো। যে একটা দেশ, একটা দেশের জনগণ যখন শিক্ষিত হবে পুরো দেশ তখন কী হবে, উন্নত হবে। তাহলে আলাদা আলাদাভাবে আমাদেরকে কী হতে হবে, শিক্ষিত হতে হবে। যে আমরা যদি শিক্ষিত হই, দেশের জনগণ যদি শিক্ষিত হয়, তাহলে কী হবে, দেশটা উপরে উঠবে, উন্নতি লাভ করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই যে ভাব সম্প্রসারণ এভাবে লেখার চেষ্টা করবা, সুন্দর করে, কম হলেও তোমরা ষষ্ঠ শ্রেণীর জন্য দেড় থেকে দুই পৃষ্ঠা লেখার চেষ্টা করবে। কারণ একটা লাইনের তার যে মূল কথাটা এক পৃষ্ঠা লিখলে পুরোপুরি হয় না, অনেক ই হয় না, বা সেখানে তোমরা পূর্ণ নম্বরও পাবে না। তো এইভাবে তোমরা কী করবা, ভাব সম্প্রসারণ লেখার চেষ্টা করবা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আলোচনা করব তোমাদের প্রবন্ধ রচনা।
যে রচনা তোমরা কিভাবে লেখো, বিভিন্নভাবে তোমরা রচনা লেখো। তোমরা যখন ক্লাস থ্রি থেকে রচনা লেখা শুরু করেছো, তখন দেখেছি যে তোমরা এক নাম্বার দুই নাম্বার দিয়ে 10 লাইন রচনা লিখেছো। এই যে গরু রচনা লিখেছো, গরুর হাত আছে, পা আছে, মাথা আছে, কয়টি কী আছে, এগুলো দিয়ে লিখেছো। কিন্তু এখন তো তোমরা বড় হয়েছো, প্রাইমারি পার হয়ে সিক্সে উঠেছো, এখন কিন্তু ওইভাবে রচনা লেখা যাবে না। কিন্তু পরীক্ষার খাতায় সেই থ্রির রচনার মতো ক্লাস সিক্সেও পরীক্ষার খাতা দেখতে গেলে দেখা যায় তোমরা 10 লাইন 12 লাইন একটা রচনা লিখছো। তোমাদের বইটা একটু যদি খুলো দেখো, এই ধরনের রচনা লেখা কিন্তু বইতে নাই। তো এই জিনিসটা খুবই খারাপ লাগে যে তোমরা থ্রির রচনাটা ক্লাস সিক্স টেনে লেখো। এজন্য আমি এই প্রবন্ধ রচনাটা নিয়ে একটু কথা বলবো যে একটু পরিবর্তন হও। তুমি তো এখন সিক্সে উঠেছো, সেভেনে উঠবা, এইটে উঠবা, নাইনে উঠবা, এসএসসি পরীক্ষা দিবা। এই যে রচনা লেখার ক্ষেত্রে যে পয়েন্ট দিয়ে 10 লাইন লিখো নাম্বার দিয়ে, এটা হবে না। এখন কী করতে হবে, তোমাকে পয়েন্ট করে লিখতে হবে, ভূমিকা, রচনার বর্ণনা, কী চাইছে, এইভাবে সুন্দর করে লিখতে হবে। তো এই রচনাটা লেখার ক্ষেত্রে আমি আরেকটু কথা বলবো, সেটা হচ্ছে তুমি সিক্সে পড়ো, তোমার কাছে সিক্সের বাংলা দ্বিতীয় পত্রিকা বইটা আছে, তুমি সেভেনের একটা বই সংগ্রহ করো, এইটের একটা বই সংগ্রহ করো, তিনটা বই তুমি টেবিলে রাখো। ধরো তুমি সময়ের মূল্য রচনা লিখবা, তোমার সিক্সের ক্লাসে এই সময়ের মূল্য রচনাটা আছে, তুমি আগে একটু রচনাটা নোট করো, সুন্দর করে লেখো। তিনটা বই যখন তোমার সামনে থাকবে, তোমার চোখের সামনে অনেক কিছু ভেসে আসবে। এখানে সময়ের মূল্য রচনা, তার একটা ইংরেজি শব্দ আছে যে ভ্যালু অফ টাইম, যে তুমি এই জিনিসটা শিখলা, সেটা তোমার সিক্সে না থাকতে পারে, এইটের ক্লাসের বইতে থাকতে পারে। এই জন্য আমি তোমাকে বলছি যে তুমি তিনটা বই সামনে রেখে রচনাটা আগে নোট করো, পড়ো, তারপরে তুমি পরীক্ষার খাতায় লিখার চেষ্টা করবে। তো আরেকটা বিষয়, যেমন অধ্যবসায় রচনা লেখার ক্ষেত্রে তুমি লিখতে পারো, কবিতার লাইন নিয়ে আসতে পারো যে পারিব না এ কথাটি বলিও না, আর একবার না পারিলে দেখো শতবার। এই যে রচনার মধ্যে যে অলঙ্কারগুলো তুমি যদি এগুলো লাগাও, তোমার সুন্দর হবে। এবং তুমি পয়েন্ট দিয়ে লেখো, 7টা 8টা 9টা 10টা পয়েন্ট দিও, পয়েন্ট দিয়ে লেখো। তো এইভাবে যদি লেখার চর্চা করো, অভ্যাস করো, দেখবা ভবিষ্যতে তোমার অনেক কাজে দিবে। যে এই বিষয়টা আমরা লিখি যে প্রাইমারি স্কুলে 3-4 তোমরা যেভাবে প্রাইমারি শাখায় 3-4 যেভাবে রচনা লিখেছো, ওইভাবে আর দয়া করে লিখবা না। এখন থেকে একটু পরিবর্তন করো, রচনা লেখাটা নিজে নিজে অভ্যাস করো, এবং তোমাদের ক্লাস সিক্স স্ট্যান্ডার্ড বইতে যেভাবে দেওয়া আছে সেইভাবে শিখো। আমি তারপরেও বলবো যে বইতে যেভাবে দেওয়া আছে সেইভাবে না লিখে 2-3টা বই থেকে অন্তত রচনার বিষয়টা একটু ব্যতিক্রম লেখার চেষ্টা করো। একটা বই নির্ধারিত তোমাদের সিক্স ক্লাসের জন্য, সেই বইটা যদি সবাই লেখে, তারপরে তুমি একজন স্টুডেন্ট, যদি তুমি যদি একজন স্টুডেন্টও একটু ব্যতিক্রম লেখো যে আমি 2-3টা বই থেকে আলাদা করে লিখে পড়ছি, তখন তোমার রচনার মানটা সুন্দর হবে, এবং এইভাবে আস্তে আস্তে লেখার ধারণাটাও তোমার চলে আসবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে বাংলা দ্বিতীয় পত্রের রচনামূলক অংশটা, সারাংশ, সারমর্ম, পত্র, দরখাস্ত, ভাব সম্প্রসারণ, প্রবন্ধ রচনা, আজকে তোমাদের এই ভ্যারাইটিস আইটেম সম্পর্কে কথা বলার আমার একটাই উদ্দেশ্য, যে সামনে 29 তারিখে তোমাদের যে বিশেষ পরীক্ষা 2 অনুষ্ঠিত হবে, সেখানে তোমাদের ব্যাকরণের উপরে প্রশ্ন হবে না, শুধু রচনামূলক অংশের উপরে প্রশ্ন হবে। এজন্য আমি এই সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করলাম, তাতে তোমাদের সামনে পরীক্ষায় কাজে লাগে। যেহেতু তোমরা বাসায় বসে পরীক্ষা দিবা, আমি তোমাদেরকে অনুরোধ করব ভালো করে পড়ে বুঝে মুখস্থ করে একটু সুন্দর করে লেখো। যে পরীক্ষাটা এক তোমাদের হয়ে গেল, সেই পরীক্ষার খাতা দেখে মনে হয় না যে তোমরা বাসায় বসে পরীক্ষা দিছো। সেই গতানুগতিক ভাব, যে আগে যেভাবে আমাদের হলরুমে বসে পরীক্ষা দিছো, আমার মনে হয় কিছু খাতা দেখে আমি বুঝতে পেরেছি যে এর চেয়েও খারাপ যে তোমরা বাসায় বসে পরীক্ষা দিছো, একটু পড়ে নিয়ে সময় হাতে নিয়ে সুন্দর করে লেখাগুলো লেখো, যে পরীক্ষাটা একটু সুন্দর হোক, ভালো হোক। তো আমার আজকের এই বাংলা দ্বিতীয় পত্রের এই রচনামূলক অংশের উপরে কথা বলার ক্লাসটা আমি এইভাবেই তোমাদেরকে সাজিয়েছি, যাতে তোমরা সামনের পরীক্ষাটা ভালোভাবে দাও। বারবার বলবো যে বিষয়গুলো আমি বললাম, এগুলো মাথায় রেখে, অন্তত আমার কথাগুলো যারা তোমরা শুনেছো, এগুলো মাথায় রেখে তারপরে তোমরা পরীক্ষাটা দাও। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এখানে শেষ করতে চাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। সবার জন্য আমি আল্লাহ পাকের কাছে দোয়া করছি, আবার যেন আমাদের দেশের এই ভয়াবহ করোনা ভাইরাস একদিন শেষ হয়ে যাবে, তোমরা আবার সবাই আহমেদ বাওয়ানি প্রাঙ্গণে এসে হৈহুল্লা করবে এবং স্বাভাবিকভাবে ক্লাস করবে, সে প্রার্থনা করছি আমি আল্লাহর কাছে। আজকে আমার সামনে আমার যে শিক্ষক মণ্ডলী আমার এই ক্লাস নিতে সাহায্য করছে, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি আহমেদ বাওয়ানি একাডেমির সুযোগ্য অধ্যক্ষ, যা নিরলস প্রচেষ্টার ফলে আজ এই অনলাইন ক্লাসের সুযোগ পাচ্ছে ছাত্রছাত্রীরা, ঘরে বসে পড়াশোনা করছে, সেই স্যারকে আমি আমার সালাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।